গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো 4th April, আর আজ থেকে আমার মেয়ে করোনা হওয়ার পরে এই প্রথম স্কুল যাচ্ছে। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, কেন অনেক দিন পর বাচ্চারা বাড়িতে থাকার পরে হঠাৎ করে যখন স্কুল যাচ্ছে, মানে ডেকে আর ওঠাতে হচ্ছে না, ওরা নিজেরাই উঠে যাচ্ছে আর কি, এতটাই ওরা আনন্দে আছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি, মানে এটাতে সত্যিই একটা খুশির খবর, আনন্দের খবর আর কি। তো যাই হোক, ওকে আমি নিচে উঠিয়ে এলাম, দেখি ওঠে কি না। আর এলাম সকালবেলাতে একটু ছাদে গাছগুলোতে জল দিতে। এখন বাজে 5:40। তো এই দেখুন, দেখবেন গাছে ব্রাশ করছে। তো যাই হোক, চলুন আপাতত আমি খাবারের টিফিনের সমস্ত কিছু ব্যবস্থা করি, তারপর যাওয়ার পথে আপনাদের সাথে দেখা হবে। এখন ওকে এখন খাবার খাওয়ানো হচ্ছে, খেয়ে পরে খাবারটা চটপট খা, চটপট খা, চটপট খা। দেখিনি, প্রথমে এখানে দেখায় কাঁচা টমেটোর চাটনি করেছি আজকে, বেশ ঝালঝাল করে। কাঁচা টমেটো চাটনি খেতে আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালোবাসে। আর এখানে আছে পোস্ত, টমেটোর চাটনি হয়েছে, পোস্ত হয়েছে, আর এটাতে রয়েছে খোসা ভাজা, লাউয়ের যে খোসাগুলো হয় না, আর আলুর খোসাগুলো দুটো একসাথে রেখে দেওয়া হয়েছিল, দিয়ে সেটাকে গোটা পোস্ত দিয়ে ভাজা। আর এটা হচ্ছে কাঁচকলা বড়ার কোপ্তা, কোপ্তার তরকারি, কালারটা দেখেছেন। আর এখানে হয়েছে মাছের ঝালদা, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। চলুন তাহলে আজকে খাবারের জোগাড় করা যাক। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট দুপুরবেলায়, আর মেয়ে এলো একটু আগে স্কুল থেকে, তো ওকে চান করানো, খাওয়ানো, আর যখন ওকে দিয়ে আমি স্কুল থেকে এলাম তখন প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তো এসে তারপরে অনেক কাজকর্ম ছিল সকালবেলা থেকে, রান্না টান্না করলাম, আর এত রোদ, এত গরম, আর আমাদের ঘরে প্রচণ্ড গরম, তো সেই কারণে আর সেই সময় কথা বলতে পারিনি। তো তারপরে রান্না টান্না করলাম, দেখালাম কী কী রান্না হয়েছে, রান্না টান্না করলাম, তারপরে ও স্কুল থেকে এলো, স্কুল থেকে এসে ওকে চান করালাম, খাওয়ালাম, ওকে বললাম শুতে, আমার মানে আমার খাওয়া হলো, আমি শোবো, তারপরে ও আমাকে ওকে নিয়ে গিয়ে আমাকে ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, তো ঘুম পায় নাই রে, শুধু আমি যাচ্ছি যে
তো যাই হোক, এখন বাজে 2:40, প্রায় 2:45 আরও এলো দুটোর সময়। তো ওকে এবারে আমি একটু ঘুম পাড়াই গা, তারপরে বিকেলে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, আর অনেক দিন পর স্কুল যাচ্ছে, তো মানে বেশ খুশি, খুব ভালো লাগছে। কেমন হলো স্কুল বল? ভালো। ভালো ফ্রেন্ড হয়েছে? একটা একটা। নাম জানিস? সৌতুমিও নাম জানা না বলছে। তো যাই হোক, একদিন সবাই স্কুল গেছে, তো এখন আপাতত ওকে আমি একটু শোয়াই গা। আর বাসে করে গেছে, এসে বলছে মা বাসে করে গেছি, কি আনন্দ, কি খুশি, মানে আরো অনেক বাচ্চারা ছিল বাসে, তো খুব খুশি আর কি বাসে করে গিয়ে। তো যাই হোক, চলুন আজকের মতো দুপুরকার মতো এখন এইটুকুই থাক, তারপরে বিকেলে উঠে তারপরে কথা হবে। এখন ওকে আপাতত ওকে ঘুম পাড়াই গো, কেমন? চলুন একটু শুই। আমাকে মা বকেছিল আজ সকালে, ঠিক আছে, বিছানা পড়েছিল বলে। আচ্ছা ঠিক আছে, চলুন বিকেলে কথা হবে আবার। গুড ইভিনিং, এখন বাজে 1:20, এখন আর ইভিনিং নেই, 8:20 বাজে। তো আপাতত আমি চলে এলাম রাতে খাবারের জন্য, রাতে খাবার দাবার বানানো হবে, তো ওই জন্য মেয়েকে পড়তে বসিয়ে দাঁড়ান দেখাই। মেয়েকে পড়তে বসিয়ে তো আমি এবারে রান্না জোগাড় করতে এলাম, তা নাহলে অনেকটা রাত হয়ে যাবে, স্কুল যাচ্ছে, আর স্কুল গেলে যদি ওকে দেরি করে ঘুম পাড়াই তো সেক্ষেত্রে ওর কষ্ট হবে উঠতে, তো ওই জন্যে ওকে এরকম পড়তে বসিয়েছি। ওকে পড়তে বসিয়ে আমি আপনার তোকে ওকে কাজগুলো দিয়ে এসছি, ওনো তুই কর, আমি তারপরে এসে দেখবো, ততক্ষণ আমি রাতের খাবারটা বানিয়ে নিই। আর ফ্রিজে কিছুটা চিকেন ছিল, তো ভাবছি এমনি একটা চিকেনে কারির মতো একটা করে দেবো আর রুটি, তো আপাতত আমি রান্নাটা করে নিই। আর ও জানেন তো স্কুল গিয়ে খুব খুশি, মানে এতদিন পরে স্কুল যেতে পেয়ে সব, আমি আবার আসার পরে জিজ্ঞেস করলাম তোর কে কি বন্ধু হয়েছে বল, কি নাম বল, তো এখনো পর্যন্ত সবাইকে চিনে উঠতে পারেনি কো, কেন এতদিন পর্যন্ত অনলাইনে ক্লাস করেছে, তো হঠাৎ করে অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, বিশাল এক্সাইটেড আর কি। তো এসে পরে খুব খুশি, মানে বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কিন্তু, কেন সকালবেলাতে স্কুল আছে, তুই উঠতে পারবি না, যেতে পারবি না, তো বলছে যে মানে আর কিছু বলার কোনো প্রয়োজনই নেই, দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, আবার উঠে পড়ে একটুকু এদিক ওদিক করে পড়াশোনা করে আবার তাড়াতাড়ি, মা না আমাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও, আমি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি সকালে উঠতে পারবো, মানে একটা আনন্দই অন্যরকম আর কি, যেটা সবারই ছিল স্কুল জীবনে। তো যাই হোক, আর ওরা স্কুল যাওয়াতে আমরা অন্তত কিছুটা হলেও বেঁচে গেলাম। হ্যাঁ আসছি, তো আমরা অন্তত কিছুটা বেঁচে গেলাম, ঘরে যা বদমাইশি দুষ্টুমি করছিল স্কুলে গিয়ে অনেকটাই নিশ্চিন্তি। তো যাই হোক, আমি আপাতত রান্নাটা করি, ওই যে এসেছে, কিছু দেখাবে বোধ হয়, আমি আবার পরে আপনাদের সাথে কথা বলবো, রান্না টান্না হয়ে যাক, আবার ফোন করে রান্না টান্না হয়ে যাক। এই দেখুন চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আলু দিয়ে ঝোল আর রুটিও হয়ে গেছে, তো আপাতত খেয়ে নি, খাওয়ার পরে আমি আসছি। খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এই ঘরে এসে শুতে এসে দেখছি বাবান তার আগেই টিভি চালিয়ে ঘুমিয়ে গেছে, এই দেখুন, আর এদিকে ও টিভি চলছে, কার্টুন চলছে, কার্টুন চলতে চলতেই ও ঘুমিয়ে গেছে। এখন খুব টায়ার্ড হয়ে যাচ্ছে ও, আসলে সকালবেলা সকাল সকাল উঠতে হচ্ছে, সকাল সকাল উঠে তারপরে স্কুল যেতে হচ্ছে, মানে আগে কি হতো অনেকক্ষণ 9:10 পর্যন্ত ডেকে 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 ওর ঠাম্মি ওকে ওঠাতো, ওড্রে ওড্রে করে, কোনো প্রশ্নই নেই আর কি ওঠার মতো, কিন্তু এখন তা সেটা চলবে না খো, পানাগড় থেকে বাস আসে, বাস ফেল হয়ে যাবে, তা নাহলে যেতে পারবে না খো, ওই জন্য সকাল সকাল উঠতে হয়, ওই জন্য ঘুমিয়ে গেছে। স্কুলটা খুলে বললাম না, খুব ভালো হয়েছে, মানে আমাদের মাদের খুব উপকার হয়েছে আর কি, বাচ্চাদের তো হয়েইছে, ওদের তো পুরো ভবিষ্যৎটাই একদম শেষ হয়ে যাচ্ছে আর কি স্কুল টুল না খুললে, আবার ওই দিক থেকে করোনা যদি বেড়ে যায় সেক্ষেত্রেও আবার প্রবলেম, কেন কি ওইটুকুটুকু বাচ্চা যদি কোনো রকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আবার সমস্যা হয়ে যাবে না, তো সেই কারণে এতদিন বন্ধ ছিল, এতদিন পর খুলেছে, তো ভালোই হয়েছে, খুব খুশি হয়েছে। তো যাই হোক, আপাতত ওকে আমি ঠিকঠাক করে শোয়াই, ও যেভাবে শুয়ে পড়েছে টিভিটা বন্ধ করি, তা নাহলে আবার কালকেও স্কুল যেতে পারবে না, তো আমি যেতে থাকা মানেই মুশকিল হয়ে যাবে, খানিক্ষণ পর উঠে দেখবে মা এখনও শোয় নাই, ও আবার উঠে বসে পড়বে। মাঝখানে কয়েকদিন মায়ের কাছে শুচ্ছিল, মানে ঠাম্মির কাছে শুচ্ছিল,
দিয়ে তারপরে কি হলো কে জানে, ওই যে না ঠাম্মি আমি তোমাকে তো শোবো না, আমি এখন এখানে শোবো, এখন আর শুচ্ছে না। তার মাঝখানে বড় দিদি মানে বড় অন্যদের ছিল, বড় দিদির কাছে শুচ্ছিল বড় পিপিয়া আমি তোমার কাছে শোবো, কিন্তু তারপর বড় পিপিয়া চলে গেছে, তখন থেকে বলছে না আমি ঠাম্মির কাছেও শোবো না, আমি তোমার কাছেই শোবো। তো যাই হোক, দেখুন কতটুকুনি ছিল আর কত বড় হলো, আস্তে আস্তে ও বাড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই থাক, আবার আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এটুকুই, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও করার অনুপ্রেরণা আমি আরও অনেক বেশি করে পাবো, আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই খুব ভালো থাকবেন, খেয়াল রাখবেন নিজের শরীরে। গুড নাইট।